রাজ্য জুড়ে তেইশটি জেলাতেই নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে রাজ্যের সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে নতুন কর্মী নিয়োগ করা হবে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে এবং অনলাইন মোডে কিন্তু ফর্ম ফিল শুরু হয়ে গেছে যেখানে তোমাদের শূন্যপাত প্রকাশিত হয়েছে পনেরোশো ঠিক আছে এখানে তোমাদের কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে সঙ্গে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা খিঁচা হয়েছে বেতন কত সঙ্গে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি বা শূন্যপথ অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে সিলেকশান প্রসেস কী রয়েছে আবেদন করার শেষ তারিখ কবে কোন ওয়েবসাইটকে তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানা জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে চলো আজকের ভিডিও আমরা শুরু করি তো বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির সঙ্গে দেখো অ্যাড্রেস দিয়ে আছে এখানে দেখো বা দিকে রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার ডান দিকে ডেটটা মেনশন করা আছে এখানে দেখো তোমাদের বলা হয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি উইল এনগেজ পার্সোনাল ফর দ্য পজিশন অব কমিউনিটি হেলথ অফিসার সিএইচও আন্ডার ন্যাশনাল হেলথ মিশন ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পিওরলি অন কন্ট্রাকচুয়াল বেসিস এখানে তোমাদের কিন্তু ও পোস্টের রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে দেখো তোমাদের বলা হয়েছে অনলাইন মোড়ে কিন্তু অ্যাপ্লাই শুরু হয়ে গেছে নয় আগস্ট থেকে ঠিক আছে এবং ফর্ম ফিল আপের লাস্ট তোমাদের রয়েছে আগামী কুড়ি আগস্ট দু হাজার তেইশ বন্ধুরা বর্তমানে কি কী চাকরির ফর্ম ফিল চলছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার তা নিয়ে কিন্তু গতকাল একটি ভিডিও করে দেওয়া হয়েছে যেখানে তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট চলছে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে কোন পোস্টে বয়সীমার সঙ্গে তোমাদের বেতন অ্যাপ্লিকেশান ফিস এবং ফর্ম আপের লাস্ট ডেট কোন ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে তা নিয়ে কিন্তু গতকাল একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হয়েছে যেখানে তোমাদের সেরা সেরা তেরোটি চাকরির কিন্তু আপডেট দেওয়া হয়েছে ঠিক আছে এবং এই সমস্ত রিক্রুটমেন্টগুলো মিলিয়ে তোমাদের কিন্তু মোট শূন্যপদ রয়েছে এখন বাহান্ন হাজার তিনশো বাইশটা ঠিক আছে তো এত শূন্য পদে তোমাদের কিন্তু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে বর্তমানে ফর্ম ফিল আপ চলছে ভিডিওটা অবশ্যই দেখে নিও মিস করো না ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিঙ্ক তোমরা পেয়ে যাবে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান ফিস লাগবে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে একশো টাকা এবং সঙ্গে রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফি পঞ্চাশ টাকা ঠিক আছে এবং অ্যাপ্লিকেশান ফি অনলাইন মোডে পে করতে হবে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হচ্ছে নেম অফ দ্য পজিশান কমিউনিটি হেলথ অফিসার্স সিএইচও তারপরে দেখো তোমাদের প্লেস অফ পোস্টিং বলা হয়েছে এসসি সুস্বাস্থ্য কেন্দ্র এনিহার ইন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তো পশ্চিমবঙ্গে তোমাদের কিন্তু তেইশটি জেলাতেই তোমাদের এসসি সুস্বাস্থ্য কেন্দ্রে রিক্রুটমেন্ট হবে বা তোমাদের পোস্টিং হবে নাম্বার অফ ভ্যাকান্সি তোমাদের এখানে বলা হয়েছে মোট পনেরোশো ঠিক আছে এখানে তোমাদের এসসি ক্যাটাগরির জন্য তিনশো তিরিশটা এসটির জন্য নব্বইটা ওবিসি এর জন্য দেড়শোটা ওবিসি বির জন্য একশো পাঁচটা জেনারেল ক্যাটাগরিতে তোমাদের এখানে সাতশো আশিটা শূন্য পদ রয়েছে এবং সঙ্গে বলা হয়েছে রিজার্ভ ফর পার্সন উইথ ডিসেবিলিটি পি ডাব্লিউডি ক্যাটাগরি ক্ষেত্রে পঁয়তাল্লিশটা ভ্যাকান্সি কিন্তু রিজার্ভ রয়েছে তারপরে দেখো তোমাদের এখানে বেতন বলা হয়েছে পার মান্থ তোমাদের এখানে বেতন দেওয়া হবে কুড়ি হাজার টাকা এবং সঙ্গে তোমাদের কিন্তু কাজের ভিত্তিতে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা পর্যন্ত পার মান্থ ইনসেন্টিভ দেওয়া হবে ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে বলা হয়েছে এক নম্বরে পাস্ট বিএসসি নার্সিং বিফোর দ্য ইয়ার টোয়েন্টি টোয়েন্টি অর জিএনএম ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য বাই ওয়েস্টবেঙ্গল নার্সিং কাউন্সিল অর্থাৎ তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের কিন্তু দু হাজার কুড়ির আগে বিএসসি নার্সিং পাস করে থাকতে হবে বা তোমাদের জিএনএম পাস করতে হবে এবং সঙ্গে বলা হয়েছে দে মাস্ট হ্যাভ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর প্রভিশনাল সার্টিফিকেট অর রেসিপ্রোকাল ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ডাব্লিউ তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা তোমাদের প্রফেশনাল সার্টিফিকেট বা তোমাদের রেসিপ্রোকাল থাকতে হবে ঠিক আছে তিন নাম্বারে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট শুড বি রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড শুড বি অ্যাবল টু রিড রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি তোমাদের কিন্তু অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে সঙ্গে তোমাদের বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানতে হবে এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডায়রেক্ট তোমাদের কিন্তু স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে ডিজারেবেল ক্রাইটেরিয়া বলা হয়েছে কম্পিটেন্সি ইন এম এস অফিস অ্যান্ড ইন্টারনেট তোমাদের এখানে এম এস অফিস এবং ইন্টারনেটের কাজে দক্ষতা থাকলে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে ঠিক আছে বয়স তোমাদের এখানে বলা হচ্ছে এক এক দু হাজার এই তারিখ অনুযায়ী তোমাদের চল্লিশের মধ্যে বয়স হতে হবে সঙ্গে এস সি এসটি ক্যাটাগরি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও বিসি ক্যাটাগরি প্রার্থীরা তিন বছর করে বয়সের ছাড় পেয়ে যাবে ঠিক আছে মোড অফ সিলেকশান তোমাদের বলা হয়েছে স্ক্রিনিং টেস্ট রিটার্ন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ তোমাদের এখানে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে যেখানে তোমাদের স্কেল অফ স্কোরিং রয়েছে মোট হান্ড্রেড টোটাল হান্ড্রেড মার্কস এর মধ্যে তোমাদের এইটি ফাইভ মার্ক্স বা পঁচাশি নাম্বার তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা নেওয়া হবে রিটার্ন টেস্ট এবং পনেরো নাম্বার তোমাদের কিন্তু ভাই বা হোসের মাধ্যমে সিলেকশন হবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের অনলাইনে অ্যাপ্লাই শুরু হয়েছে নয় আগস্ট থেকে এবং সঙ্গে বলা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশনের লাস্ট ডেট ষোলোই আগস্ট দু হাজার তেইশ মিড নাইট পর্যন্ত এবং অ্যাপ্লিকেশন ফিস জমা করার লাস্ট ডেট আঠেরোই আগস্ট দু হাজার তেইশ এবং তোমাদের ফুল সাবমিশন অফ ফর্ম ফর্মটা ফুল সাবমিট করার লাস্ট ডেট তোমাদের রয়েছে আগামী কুড়ি আগস্ট দু হাজার তেইশ ঠিক আছে তো এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটটিকে ডব্লু ডাব্লু ডট হেলথ ডট ডট ইন এখানে গিয়ে তোমাদের একটা লিঙ্ক পাবে অনলাইন রিক্রুটমেন্ট ফর সিএইচও এই লিংকে ক্লিক করে তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে তোমরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাব্লুবি হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলও আপলোড করে দেওয়া হবে